আমি শুধু এইটুকু বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মুক্তি কেন হচ্ছে না, কেন হয় নাই, এর কারণ হচ্ছে দেশে বিদেশের গভীর জাতীয় এবং আন্তর্জাতিক সচেতনতা। শেখ হাসিনা সে হচ্ছে বিদেশি আধিপত্যবাদী শক্তির পদলেহী এবং তাদেরই পাতাটা এই শেখ হাসিনা বিদেশিদের আধিপত্যবাদী শক্তির পুতুল সরকার। এর প্রমাণ তারা নিজেরাই দিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এর আগে যে ছিল মোমেন, আব্দুল মোমেন, তিনি চট্টগ্রামের একটা মিটিংয়ে দাবি করলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক, খুব মানে গর্ব করে। তো সাংবাদিকরা প্রশ্ন করলো যে তাহলে স্বামীকে স্ত্রীকে, উনি একটু মিসকে হেসে বললেন যে ওরা বড়, ওরাই স্বামী, আমরা স্ত্রী। তা আমি প্রশ্ন করতে চাই শেখ হাসিনা, দিল্লির শাসকরা কি তোমাকে স্ত্রীর মর্যাদা না দেয়, নাকি দিল্লির রাজনৈতিক হেরেমে রক্ষিতাকে মর্যাদা দেয়? আজকে বাংলাদেশকে এই ভারতের সেবাদাস হিসেবে, আবার অন্যদিকে চায়নার কাছে চালাকি করে তাদের টাকা পয়সা নিয়ে আজকে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে শেখ হাসিনা পড়েছে এবং দেশ এমন গভীর সংকটের মাঝে পড়েছে, দেশের জনগণ এত নাবিশ্বাস উঠছে, এর থেকে মুক্তি হতে হলে এই শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। আপনারা জানেন যে দেশের রিজার্ভ সম্পূর্ণ শূন্য, কোনো টাকা পয়সা নাই, এবং যে বিদ্যুৎ উৎপাদন করছে তাতে শুধুমাত্র সেই বিদ্যুৎ উৎপাদনের গর্তা দিতে হচ্ছে এদের এদের প্রায় প্রতি বছরে 1,00,000,000,000 টাকার উপরে। ওই যে কুইক রেন্টাল, তারপর যে ক্যাপাসিটি চার্জ, তারপর ওই যে মানে গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সব জায়গায়, যে কারণে আজকে লোডশেডিং শুরু হয়েছে, কৃষকরা তার জমিতে ঠিক মতো ওই শ্যালো টিউবওয়েল পাম্প এসব তো চালাতে পারছে না। দ্রব্যমূল্য এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া লাগামহীনভাবে ছুটছে এবং একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই অযোগ্য অপদার্থ লুটেরা দুর্নীতিবাদ বিদেশি পৌদের পাতাটা শেখাতে ধরনে। ঠিক সেই কারণে আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন একবার 2008 সালের নির্বাচনের আগে এই মাগুরার এই জনসভা আপনাদের মনে আছে, তিনি বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। অতএব যদি দেশ না বাঁচে আর মানুষ না বাঁচে তাহলে আমাদের এই রাজনীতি করার অর্থটা কী হলো? তাই আজকে আমরা বলতে চাই যে পৃথিবীর দিকে দিকে যেমন বিভিন্ন দেশের স্বাধীনতা হারা মানুষ তারা লড়াই করে সংগ্রাম করে যার যার দেশে তারা স্বাধীনতা অর্জন করেছে, আজ আমরা স্বাধীন দেশের মানুষ মুক্তিযুদ্ধের মাঝে দেশ স্বাধীন করেছি, কিন্তু আজ আমাদের দেশে জনগণের কোনো স্বাধীনতা নাই, ভোটদানের স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, সভা সমাবেশ করার স্বাধীনতা নাই, বেঁচে থাকার স্বাধীনতা নাই, এবং 18 বছর যাবৎ এই দেশের যুব সমাজ, তরুণ সমাজ তারা কোনো সরকারি চাকরি পায় নাই, তারা কোনো নিয়োগ পায়নি, এখানে সরকারি কাজে তারা কোনো বি পাচ্ছে না, অথচ আজকে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে শেখ হাসিনা তার ফাঁসিবাদী শাসন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে পুলিশের প্রধান বেনজির আহমেদ র্যাবের প্রধান ছিলেন, তিনি ডিবির প্রধান ছিলেন, তারপরে পুলিশের প্রধান ছিলেন, সেই বেনজির আহমেদ আজকে যেভাবে দুর্নীতি করে সম্পদের পাহাড় সৃষ্টি করেছে, আজকে এই যে আমাদের পুলিশ বাহিনী, আজকে সবাই তো এই দুর্নীতি করে নাই, সবাই তো কর না, কিন্তু বেনজির এই চোর বেনজিরকে কে সৃষ্টি করলো? সৃষ্টি করেছে এই সরকার, সৃষ্টি করেছে এই গণবিচ্ছিন্ন এই সরকার এই শেখ হাসিনা, তাই সেই বেনজির বলেছে। এখন বেনজির বিরুদ্ধে বিভিন্ন সে পালিয়ে গেছে, ও ছেলে মেয়ে পালিয়ে গেছে, তার সমস্ত সম্পদ যেখানে যেটা পাওয়া যাচ্ছে সবই জব্দ করা হচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন। তারপরে সেনাবাহিনী প্রধান, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, যে সেনাবাহিনী আমাদের আশা ভরসার শেষ স্তর, আমাদের গর্বের, ঠিক সেই সেনাবাহিনী প্রধান এমন এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন যিনি আগে ছিলেন ওই বিজিবির ডিজি, তারপরে সেনাবাহিনীর প্রধান, এবং সেই সেনাবাহিনী প্রধানের যে ক্ষমতার অপব্যবহার, তার যে দুর্নীতি, তার যে অপকর্ম,
সেগুলো আজকে ফাঁস হচ্ছে। গণমাধ্যমের গণমাধ্যমের কর্মীরা, সাংবাদিকরা তারা স্বনিয়ন্ত্রণের মাঝেও এই সমস্ত কথাগুলো তারা তারা তুলে ধরছে। আজকে সেই এনবিআরের মতিও, তারপরে বিভিন্ন জায়গায় পেট পেট শেষ করা যাবে না, শুধুমাত্র কয়েকটা রাঘব বোয়ালের নাম এসছে, কিন্তু ওই ওখান থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভার সদস্য, এই এই অবৈধ ভুয়া 80% ভুয়া এমপি, তারা স্মাগলার, তারা ব্যবসায়ী, তাদেরকে নিয়ে পার্লামেন্টে একটা মজমা মিলন হচ্ছে, এরা সব সবাই হচ্ছে এই চুরির সাথে জড়িত এবং দেশটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, যেখানে তাকাবো সেখানে এই দুর্নীতি, দুর্নীতি করে আজকে দেশের এই অবস্থা। উনি চীনে গেছিলেন 4 দিনের সফরে, সফর সংক্ষেপ করে 2 দিনের আগে চলে এসেছেন, আবার সফরে যাওয়ার আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি খুব গর্বের সাথে বললেন, আমরা ভারতের কাছে অনুমতি নিয়ে চীনে যাচ্ছি, কারণ চীন আর ভারতের মধ্যে দ্বন্দ্ব আছে, তাদের মুখোমুখি সংঘর্ষ যে কোনো সময় হতে পারে অরুণাচল প্রদেশ নিয়ে। অরুণাচল প্রদেশে একদিকে চীন দাবি করছে, আর একদিকে ভারত দাবি করছে, এবং মুখোমুখি অবস্থা যে কোনো অবস্থা হতে পারে। ঠিক সেই কারণেই আমাদের দেশের বুক চিরে যে করিডোর, যে বিভিন্ন ইয়েগুলো, এই শেখ হাসিনা ভারতকে দিয়ে দিচ্ছে 53টা নদীর বাঁধ দিয়ে আমাদের সমস্ত পানি উদানে নিয়ে যায়, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। এই যদি হয় বন্ধুর মানে বিয়েতে, সেই সেই অবস্থা হয়েছে। উনি চীনে গেলেন অনুমতি নিয়ে, যাওয়ার আগে বিরাট একটা ঘোষণা হয়েছিল যে চীন